আসামের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের ফজলি আমকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দাবি জানিয়েছে কৃষি অ্যাসোসিয়েশন। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে এই দাবি জানানো হয়। দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে বাংলাদেশ ম্যাঙ্গো প্রডিউসার মার্চেন্ট অ্যাসোসিয়েশন, ম্যাঙ্গো ফাউন্ডেশন, সুজন সুশাসনের জন্য নাগরিক, চাঁপাইনবাবগঞ্জ হেল্প জোন, নাগরিক কমিটি সহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা মনিবুদ্দৌলা চৌধুরী, প্রবীণ সাংবাদিক শামসুল ইসলাম টুকু, লেখক গবেষক জাহাঙ্গীর সেলিম, দৈনিক গোরবাংলার সম্পাদক হাসিব হোসেন, সাপ্তাহিক সীমান্তের কাগজের সম্পাদক জাফরুল আলম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ডাবলু কুমার ঘোষ, ম্যাঙ্গো ফাউন্ডেশনের সদস্য সচিব সাংবাদিক আহসান হাবিব সহ অন্যান্যরা। এই সময় বক্তারা রাজশাহী বাদ দিয়ে চাঁপাইনবাবগঞ্জের ফজলি আমকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতির জন্য পুনর্বিবেচনা দাবি জানান। এত বেশি একটা উৎকৃষ্ট খাদ্য এবং যেটা সবার কাছে আজকে গ্রহণযোগ্য হয়ে গেছে, সেই মাসকালাকে যেন আমরা বলি না বলি, তার স্বীকৃতিও আমাদের যেন মনে থাকে। এটি একটি চিন্তা, আমের পণ্য সত্ত্ব অন্য কোন জেলা নিয়ে যাবে চাঁপাইনবাবগঞ্জের কাছ থেকে, এটি একটি চিন্তা, এটি এক ধরনের সাংস্কৃতিক আগ্রাসন। ফজলি আমের ঐতিহ্য আমাদের শত শত বছর আগে, হাজার বছরে, সেই ঐতিহ্য রক্ষার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি, আমাদের সংস্কৃতি রক্ষার জন্য একত্রিত হয়েছি। বর্তমানে বঙ্গবন্ধু লাইভ ম্যাঙ্গো মিউজিয়াম করা হয়েছে, এটা হচ্ছে ইংরেজ নীলকরদের প্রতিষ্ঠা করা একটা বাগান। এই বাগানে দেখুন আপনি মিস্টার আলিম সাহেব, আপনি দেখুন যে এই বাগানে 200 বছরের ফজলি গাছ আছে কিনা। আপনি শিখগঞ্জের আনাচে কানাচে যান, আপনি শত শত 200 বছর 300 বছরের পুরনো ফজলি আমের বাগান পাবেন। আমাদের রক্তের সাথে মিশে আছে, আমাদের সকালবেলা ঘুম ভাঙে এই ফজলি আমের মুকুলের গন্ধে। আজকে আমরা যে দাবিতে এখানে দাঁড়িয়েছি, উল্লেখ্য মানববন্ধনে প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে সব শ্রেণী পেশার মানুষ এতে অংশগ্রহণ করে।